ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস চত্বরে মোমবাতি প্রজ্বলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এর আগে বিকেলে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নারী শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয়। সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা, চোখে কালো কাপড় বেঁধে ব্যতিক্রমভাবে প্রতিবাদ জানান ছাত্রীরা। নিজেদের চার দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের উপর হামলাকারীদের বিচারের দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানান। চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। চারটা দাবি আমাদের সম্পূর্ণভাবে না মানা পর্যন্ত আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চলবে। আমরা এর বিচার চাই এবং এই ধর্ষকদের ফাঁসি চাই। এদিকে একই দাবিতে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সড়কে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরাও। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান তারা। বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভবিষ্যতে কেউ এরকম একটা জঘন্য কাজ করার আগে দ্বিবার চিন্তা করে। অন্যদিকে গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে খুলনার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সকালে জেলা শিববাড়ি মোড়ে মানববন্ধন করেন। দ্রুত হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। এমন বিচার যেন আমরা পাই, যেন ধর্ষকরা আর কখনো এরকম সুযোগ না পায়। গত 23 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের নিনবাগ এলাকায় বন্ধুর সাথে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন 7 থেকে 8 জন বখাটে। কাজী কামরুন নাহার, সময় সংবাদ।